সেনাবাহিনী র্যাব ও পুলিশের সহায়তায় পূজার মতো উৎসবের আয়োজনকে আমাদের সমাজের ব্যর্থতা হিসেবে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডুস দুর্গাপূজা সহ বিভিন্ন আনন্দ উৎসবের আয়োজনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকেও যেন ছুটিতে পাঠানো যায় এমন রাষ্ট্রের স্বপ্ন দেখছেন তিনি শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দিয়ে অধ্যাপক ইউনুস বলেন অত্যন্ত গৌরবপূর্ণ দুর্গাপূজা আমরা করতে পেরেছি সবাই মিলে এর পেছনে সরকারের বড় একটি প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে তারা হলো পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবি যত রকমের সরকারের কাছে শান্তিরক্ষা বাহিনী ছিল সবাই এ সময় প্রধান উপদেষ্টা বলেন সবাই আন্তরিকভাবে কাজ করেছে এটা কঠিন কাজ সহজ কাজ না কঠিন কাজ অত্যন্ত নিখুঁতভাবে করতে পেরেছে সবাই মিলে কাজ করলে যে সফলতা পাওয়া যায় সেটা তারা প্রমাণ করেছে তারা কষ্ট করার কারণে আমরা ছুটি উপভোগ করতে পারছি তাদের ধন্যবাদ জানাই আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে পারি খুব শিগগিরই যেখানে তারাও ছুটি উপভোগ করবে আমরাও ছুটি উপভোগ করব।